وَمَن أَحْسَنُ قَوْلًا مِّمَّنَّ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد أعوذ بالله من الشميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله ورسوله عن موبيت ابن بن قرة رضي الله تعالى عنه قال, قال قال رسول الله صلى الله عليه وسلم إذا فسد أهل الشام فلا خير فيكم لا تزال طائفة من أمة منصورين লাইয়ারদুহুম মানখাদ আল হোম হত্যা তাপমুসা কলা মাহম্মদ বিন ইসমায়লা কলা আলী বিন হুম হোম আসসাহাবুল হাদিস রহসানা তিরমিজি কিতাবুল ফিতান সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সহানতলার জন্য যিনি আমাদের সৃষ্টি করেছেন সুধির সৃষ্টি করেননি এই পৃথিবীতে সহস্র কোটি মাকলুকার সৃষ্টি করার পরেও যিনি আমাদের মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদ সাল্ল্লাহসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন সেই মহান সত্তা সুবহান ওয়া তাআলার সংক্ষিপ্ত প্রশংসা জ্ঞাপন করি সকলে এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ তারপর পর তার প্রিয় নবী মাহমুদ মুস্তফা আহম্মদে মুস্তফা সল্লাহসাল্লামের উপরে সহস্র কোটি দুরুদ এবং সালাম বর্ষিত হোক সকলে বলি আল্লাহ আমিন আজকে কুড়ি অক্টোবর দু ইসরা ট্রাস্টের পক্ষ থেকে ছোট্ট একটি আলোচনা সভা তথা দাওয়াতি প্রোগ্রামের আয়োজন করা হয়েছে পর্যায়ক্রমে আপনারা অনেকের আলোচনা শ্রবণ করেছেন আরও বেশ কয়েকজন বিন্দু আছে তারা পবিত্র কোরআন এবং সৈসন্নার আলোকেই তারা বক্তৃতা উপস্থাপন করবে সকলকে আকুল অনুরোধ যে আপনারা প্রত্যেকটা কথাকে মানবেন না এই নিয়াতে বসবেন কথাকে বোঝা গেল প্রথমত যেটা বললাম যে আপনারা এখানে যারা এসেছেন এই নিয়েটা নিয়ে আসবেন যে এরা যে সব কথাগুলো বলছে এগুলো একটাও মানব না তবে মানব তখনই যখন এদের কথার সঙ্গে পবিত্র করান এবং মোহাম্মদ সাল্লা সাল্লামের যে রেখে যাওয়া বাণী ও তথা হাদিস সেগুলোর সঙ্গে যদি কথাগুলো একই হয়ে থাকে সেক্ষেত্রে আমরা মুসলিমরা মানতে বাধ্য কি বাধ্য নয় অবশ্যই বাধ্য তার জন্য বললাম যে আমি কি বলছি বা আরও যেসব আলোচক এসেছে তারা কি বলছে এগুলো দেখার প্রয়োজন নেই আপনার প্রয়োজন বা আপনার দায়িত্ব হচ্ছে এটা যে প্রত্যেকটা কথাকে শ্রবণ করার পরে আপনি সেটাকে তদন্ত সাপেক্ষেই আপনাকে গ্রহণ করতে হবে কেন কারণ হচ্ছে এটা যে আমরা পৃথিবীতে যতগুলো মানুষ পৃথিবীতে এসেছি আল্লাহ সুমাহা আমাদেরকে সৃষ্টির যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমরা আল্লাহ সুবহান ওয়া তাআলার ইবাদত করব এই নিয়ে কোনো মতনক্য আছে সূরা জারিয়াত 56 আল্লাহ সুবহান তায়ালা বলছে উমা জিন্না ওয়া ইনস ইল্লা আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদত করার জন্য বোঝা গেল যে এই সৃষ্টি জগতের উদ্দেশ্য কি নিজের ইচ্ছা স্বাধীন জীবন করব এটা আল্লাহ সুবহান চাননি অথবা আল্লাহ আল্লা সুবাহানতালা আমাদেরকে এই উদ্দেশ্যে সৃষ্টি করেননি প্রত্যেকটা জিনিস সৃষ্টির উদ্দেশ্য একটা থাকে আপনি সাধারণ মানুষ আমরা সাধারণ মানুষ আমরা যদি কোনো কর্ম করি অবশ্যই কিন্তু আমাদের একটা উদ্দেশ্য থাকে উদ্দেশ্যবিহীন মানুষ একটা ধাপও সামনে আগায় না দেখেছেন কোনো ব্যক্তি অনার্থক কাজ করছে জিনা না একটা স্টুডেন্ট যে ছাত্র সে পড়াশোনা করছে দশ ঘন্টা বারো ঘন্টা, আঠেরো ঘন্টা তার উদ্দেশ্য হচ্ছে কি যে মাধ্যমিক পরীক্ষাতে সে লিটারমার্ক তুলবে অথবা ডাব্লিউ বিএস পরীক্ষা দিয়ে পাশ করে একটা চাকরি করবে একজন শিক্ষক সে আদর্শ শিক্ষক হওয়ার চেষ্টা করে প্রচেষ্টা করে কেন তার উদ্দেশ্য আছে একজন দোকানদার ব্যবসায়ী সকালবেলা খুব চমৎকার করে দোকানটাকে পরিষ্কার করে ধূপ ধুমা যাই হোক দিচ্ছে দেশে বসে পড়ছে ব্যবসা করার উদ্দেশ্যে আসলে প্রত্যেকটা জিনিসের আপনাকে বোঝানোর উদ্দেশ্য হচ্ছে এটাই যে মানুষ একটা ধাপ যদি আগায় অবশ্যই প্রত্যেকটা জিনিস আগে উদ্দেশ্য আগে নির্দিষ্টভাবে করে নাই তারপরে একটা ধাপ সামনে অথবা পেছনে ফেলে মহান সত্তা আল্লাহ সুবান তালা যিনি আমাদের সৃষ্টি করেছেন সমগ্র মানুষ জাতি সমগ্র সৃষ্টিকুলের মালিক যিনি সৃষ্টি করেছেন তিনি কি আমাদেরকে অনর্থক সৃষ্টি করেছে এ প্রশ্ন আসতে পারে তার জন্য আল্লাহ সুবান তালা আগে উত্তর দিয়েছেন পবিত্র কোরআন যেটা সমগ্র মানব জাতির সমস্ত প্রশ্নের উত্তর এই পবিত্র কোরআন ছ হাজার দুশো ছত্রিশটি আয়াত আছে আমাজ আইসর অদ্লা তালা আনার মত অনুসারে ছয় হাজার ছয়শো ছেষট্টিটা আয়াত আছে একশো চোদ্দটি পবিত্রকণের সুরা আছে তিরিশখানা পাড়া আছে এই তিরিশ পাড়ার মধ্যে কণের মধ্যেই গোটা বিশ্বজগতের সৃষ্টি রহস্য এবং মৃত্যুর পরে কি হবে কিয়ামত সেই সম্পর্কে আল্লাহ সহলা বিশদ আলোচনা করেছে আমরা যদি এগুলোকে যদি অকাট্যভাবে ইমান তথা বিশ্বাসী স্থাপন করি এবং অঙ্গ প্রত্যঙ্গদের যদি বাস্তবায়ন করি ইনশাল্লাহ আমরা ইহকাল এবং পরকালে অবশ্যই বিজয় লাভ করবো অর্থাৎ কামিয়াবি হব আমরা এই কথা যতক্ষণ এতক্ষণ বললাম আমরা কিন্তু এটাতে কোনো মতনক্য মতভেদ মত পার্থক্য কিছু নেই সব বিশ্বাস করি সমস্যা একটাই যে আমরা বিশ্বাস করি কিন্তু মানি বিশ্বাসও করি তবে আমল করি না এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা আমরা আল্লাহতে বিশ্বাস করি কোনো অমুসলিম হোক বা কোনো মুসলিম হোক আল্লাহর প্রতি যদি কোনো কুটু মন্তব্য করে মোহাম্মদ সাল্ল সাল্লামের ওপরে যদি কোনো ব্যক্তি যদি একটা কুটুক্তি কথা বলে একজন মদঘর মাতাল সে যদি মুসলিম হয় তবুও সে সহ্য করতে পারবে না তার মানে বোঝা গেল আমাদের বিশ্বাস আছে ধর্মের প্রতি ভালোবাসা আছে ধর্মের প্রতি টান আছে কিন্তু আমাদের সমস্যা হচ্ছে এটা বিশ্বাস করি কিন্তু আমরা আমল করি না আল্লাহ সুবান তালা পবিত্র করারের কম্পকে বাহান্ন খানা আয়াত একই ধরনের অবতীর্ণ করেছেন ইল্লাহ দিন আমানু যারা বিশ্বাসী স্থাপন করেছে ও আমেল সলেহা এবং নেক আমল করেছে যেখানে আল্লাহ সুবান তালা বিশ্বাসী স্থাপনের কথা বলছে সেখানে নেক আমলের কথা বলছে আমাদের সমাজে একটা রোগ একটা সমস্যা আছে অনেক মানুষ বলে আরে ভাই নামাজ না পড়লে কি ভাই ইমান ঠিক আছে বা এই কথা বলে কি বলে না বলে নামাজ না পড়লে কি হবে ইমান ঠিক আছে আশ্চর্যজনক একটি কথা ভাই বলুন তো আপনাদের পাড়াতে একটা যদি বন্ধ নারী থাকে আর কোনো ব্যক্তি যদি বলে ভাই বন্ধ নারী তিনটে সন্তান আছে কথা মানবেন বন্ধ নারী সন্তান হয় আর সন্তান থাকলে তাকে বন্ধ বলা যাবে বলা যাবে কি কেউ যদি ভাই বলে যে ভাই রাত্রিবেলাতে সূর্য দেখেছি বিশ্বাস করবেন জি বিশ্বাস করবেন না কেন রাতের বৈশিষ্ট্য এটা নয় যে সূর্য থাকবে সূর্য থাকে দিনে দিনের বেলায় চন্দ্র দেখতে পারেন সূর্যের পাশাপাশি চন্দ্র দেখতে পারেন দিনের বেলায় এটা স্বাভাবিক কিন্তু আপনি রাত্রিবেলাতে কখনোই সূর্য দেখতে পাবেন না কেন এটা সাংঘর্ষিক পরস্পর বিরোধী কথা তাই কোনো ব্যক্তি যদি বলেন না পড়লে কি হবে ইমান ঠিক আছে এটা সম্পূর্ণ অযৌক্তিক এবং মিথ্যা একটা কথা বলছে এটা কখনোই পবিত্র কোরআন শেষ আলোকে এমন বাক্য বলাটা যথার্থ নয় কারণ আল্লাহ সাল যেখানে বলছে ইল্লা দিন আমানু যারা বিশ্বাস স্থাপন করেছে ও আমলে সলে এবং নেক কর্ম করেছে মানে বোঝা গেল যে বিশ্বাসী যে হবে সে অবশ্যই আমল করবে যার আমল থাকবে সে অবশ্যই বিশ্বাসী আর যে বিশ্বাসী স্থাপন করে সে অবশ্যই আমল করতে বাধ্য কেন আল্লাহ সাম একটা একটার সঙ্গে আর যুক্ত করে দিয়েছে একটা ছাড়া একটা থাকতে পারে না যার ভেতরে বিশ্বাস থাকে পরকালের প্রতি আল্লাহরপতি নাবিরসলে প্রতি সে অবশ্যই বাধ্য সে অবশ্যই আমল করবে অর্থাৎ অঙ্গপতঙ্গ দিয়ে বাস্তবায়ন করবে যেটা সে অন্তরে বিশ্বাস করে উদাহরণ দিই ধরুন আপনার ছেলে আছে চারটে চারটে সন্তানের মধ্যে একটা সন্তান সে শুধুমাত্র আপনাকে বলে বাবা তোমাকে কঠিন ভালোবাসি অনেক ভালোবাসি অর্থাৎ মাকে বলছে মা তোমাকে প্রচণ্ড ভালোবাসি কিন্তু মা যখন বলে যে বাবা আজকে আমার একটু কাংলায় জিলেপি খেতে মন চাইছে আসার সময় তুই বাজার থেকে একটু কাংলায় জিলেপি নিয়ে আসিস আর আপনি ছেলে মাকে খুব ভালোবাসেন গোটা পাড়া মানুষকে বলেন মাকেও বলছেন আপনার বাবাকে বলছেন খুব ভালোবাসি তোমাদেরকে কিন্তু মা যখনই বলে বাবা একটু টাংলায় জিলেপি নিয়ে এসে দিস আমি খুব পছন্দ করি বা খেতে মন চাইছে ঠিক তখনই আপনি বলেন যে পারবো না ভাই বলুন তো মা যদি বলে যে বাবা এই গ্লাসের পানিটা বা বালতিটা একটু আমাকে এনে দে আমি একটু তুলতে বালতিটাকে তুলতে আমার একটু কষ্টবোধ হচ্ছে আপনি সঙ্গে সে বলছে তুমি করে না আমি পাচ্ছি না ভাই বলুন তো এটা কি ভালোবাসা ভালোবাসাকে শুধুমাত্র মুখ দিয়ে বললে হয় না অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বাস্তবায়ন করতে হয় অবশ্যই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বাস্তবায়ন করেই ভালোবাসাকে প্রকাশ করতে হয় তদ্রূপ একইভাবে ইমান শুধু মুখ দিয়ে দাবি করলে হয় না এটা প্রত্যঙ্গ দিয়ে বাস্তবায়ন করতে হবে যদি আমরা এটাই না বুঝি আমরা অনেক ক্ষেত্রেই ইসলামটার সূচনা বা ইসলামের শুরুটা ইসলামের সংজ্ঞটা আমরা অনেকে জানি না ইসলাম বা ইমান তিনটে জিনিসকে বলা হয় এক প্রথমে অন্তর দ্বারা বিশ্বাস দুই মুখ দ্বারা স্বীকৃতি অর্থাৎ কালেমাই তাওহিদ আপনাকে পড়তে হবে কালেমাই তৈয়বা মুখ দ্বারা বলতে হবে আর তিন অঙ্গপতঙ্গ দিয়ে বাস্তবায়ন করতে হবে বুঝতেন ইসলাম কি তিনটে সমন্বয়েছে ইসলাম কেউ অন্তরে বিশ্বাস করে না এমনি শুধু লোকে নামাজ পড়ে ও নামাজ পড়ে ওর ইবাদত আল্লাহ কবুল করবে জি না কেউ দেখাছে অন্তরে বিশ্বাস করে মুখ দ্বারা স্বীকার করছে না কালেমা বলছে না অস্বীকার করছে কালেমাকে কুফরি বাক্য বলছে আল্লাহকে গালি দিচ্ছে মোহাম্মদ সাল্লা সাল্লামকে গালি দিচ্ছে সে যদি নামাজ পড়ে বা জাকাত দেয় বা এটা আল্লাহ কবুল করবে জি না তার জন্য তিনটে সমন্বয় হচ্ছে ইসলাম তিনটে সমন্বয়ে হচ্ছে ইমান একটা যদি আপনার মধ্যে থেকে মিস হয়ে যায় আপনি প্রকৃতপক্ষে মুসলিম বা মুমিন বা ইসলামের মধ্যে নেই আপনি নিজের ইচ্ছে মতো আপনি চলাচল করছেন এটাই যদি আমরা প্রত্যেকটা মুসলমান পৃথিবীতে এখন একশো কোটি আছি যদি আমরা বিশ্বাস স্থাপন এবং আমল করতাম ওইক আছে সবগুলো সংশয় নিরসন এর মধ্যে হয়ে যেত কিন্তু দুঃখজনক হলে সত্য কথা আমাদের পরিবেশে সমাজে একটা রোগ একটা ব্যাধি এটা প্রথম দিন থেকে হয়ে আসছে যখন থেকে বিশ্বে পৃথিবীতে মোহাম্মদ সাল্লা সাল্লামকে আল্লাহ স্মুমার খাতামুন নবী ইন করে পৃথিবীতে পাঠিয়েছেন সর্বশেষ নাবি করে পাঠিয়েছেন সেই দিন থেকে এই সমস্যাটি বিরাজমান যে মানুষের পরনিন্দা পরচর্চা এবং দূর থেকে ঢেল মারা আপনি কাছে গেলেন না আপনি দূর থেকে ঢেল মেরে দিলেন দেখবেন অনেক জায়গাতে কথা শোনা যায় যে অমুক জায়গাতে গণেশে দুধ খেয়েছে বা শুনতে পান কি পান না অনেক জায়গায় শুনে যায় গণেশে দুধ খেয়েছে আবার যদি বলে তুই দেখেছিস না আমি তো দেখিনি কি করলি শুনেছি দেখবেন যতই সব অলৌকিক ঘটনা আপনি নিজের চোখে দেখেন না অধিকাংশ ক্ষেত্রে সবগুলো বলছি না অধিকাংশ ক্ষেত্রে আমরা শুনি তো ঠিক একইভাবে আমাদের সম্পর্কে শাবিরুল ভাই যেসব কথাবার্তাগুলো বললেন অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে আমরা দূর থেকে ঢেল ছড়ি আল্লাস মাতা বলছেন পবিত্র কোরআন স্রোব আনিশ স্যার সম্বন্ধ সতেরো একমাত ছত্রিশ ওয়ালা তাকফফুম আল আহিসাল্ আকবি ইল্ম ইন না সমা আ অল বস্তা আর অলফুয়া দাপুল্লু উলা ইকানা বলছে ওয়ালা তাকফুম আলাহিসাল্ আকাবি ইল্ম যেই বিষয়ে তোমার জ্ঞান নেই আল্লাহ সমা তালার প্রত্যেক মানুষকে বলছেন যে বিষয়ে তোমার জ্ঞান নেই তার পশ্চাতে দরিও না যে বিষয়ে তোমার জ্ঞান নেই সে বিষয়ে কথা বলিও না কেন ইন্না সামা আ নিশ্চয় তোমার কর্ণ অর্থাৎ কান বল বাসারা এবং তোমার চক্ষু অর্থাৎ দৃষ্টিশক্তি বল ফুয়ারা এবং তোমার অন্তর অর্থাৎ হৃদয় কুল্লু উলাইকা কানা আনহু মাসুলা কিয়ামতের মাঠে প্রত্যেকটা বিষয়কে প্রত্যেকটা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে অর্থাৎ আমরা যদি না জেনে কোনো মন্তব্য করে দিই না জেনে যদি একটা ভুল কথা বলে দিই না জেনে যদি কারণ আমি অপবাদ আমরা স্থাপন করি না জেনে যদি আমরা মিথ্যা রটনা করি মিথ্যা রচনা করি প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ পবিত্র করার সরকার বাণিসের এত ছত্রিশে বলছে কিয়ামতের মাঠে প্রত্যেক মানুষের চক্ষু কর্ণ এবং হৃদয়কে জিজ্ঞাসিত করা হবে কিন্তু সেই দিন যদি আপনি নিজের ইচ্ছা মতো হিংসা বিদ্বেষ ছড়িয়েছেন তদন্ত না করে আপনি মানুষকে মানুষের সম্পর্কে মিথ্যা কথা বলেছেন আপনি অন্যায় করেছেন প্রত্যেকটা জিনিস কিয়ামতের মাঠে জিজ্ঞাসিত হতে হবে আরেকটা পয়েন্ট মনে রাখবেন আল্লাহ সাদা আল্লাহ এ প্রসঙ্গে বলছে সারা জুমার সোনার উনচল্লিশ এক ১৮। আঠারো আল্লাদিন আ ইয়াসতামি উন আলা আল কল ফাল ইয়াত বি ওয়া হাসান উলা ইক উলুল আলবাব আল্লাহ বলছেন আল্লাদিন আ ইয়াসতামিউনা আলাল কল যেসব ব্যক্তিরা প্রথমে কথাকে শ্রবণ করে অর্থাৎ আল্লাহ সাদা বলছে হেদে প্রাপ্ত কারা তাদের বৈশিষ্ট্য দিতে গিয়ে আল্লাহ বলছে আল্লাহ আলকাল যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করে মনোযোগ সহকারে আহসানুল্লাহ এবং এই কথাগুলো শ্রবণ করার মধ্যে যেটা সব উত্তম সেটাকে গ্রহণ করে আর যেগুলো খারাপ থাকবে সেগুলোকে বর্জন করে দেয় আল্লাহ বলছে এইসব ব্যক্তিরা হচ্ছে হেদের প্রাপ্ত আর এদের জন্য আল্লাহ তালা বিশেষ নিয়ামত অবশ্যই আছে তাই এখানে আপনাকে যেটা বোঝানোর চেষ্টা করলাম আত থেকে অবশ্যই আমরা প্রত্যেকটা মানুষের কথাকে বিচার করতে হবে বিশ্লেষণ করতে হবে শুধুমাত্র অন্য মানুষের কাছ থেকে কোনো কথা শুনেছি সেটা যদি নিজের অন্তরে গেথে দিই একটা মানুষের কাছে যদি বিনা বিচারে বিনা বিশ্লেষণে যদি বলে দেন অবশ্যই কিয়ামতের মাথে প্রত্যেকটা মানুষকেই জিজ্ঞাসিত হতে হবে এটা আমারও হতে হবে আপনাকেও হতে হবে এইখান থেকে কোনো মত পার্থক্য নেই পবিত্র কোরআন এর আয়াত তৃতীয় নম্বর বিষয় যে বিষয়টা আমরা অনেকে জানি না যে আমরা মনে করি ইসলাম এই ধর্মটি যে যেমন ইচ্ছা তেমনভাবে পালন করতে পারে মনে রাখবেন প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট ফর্মুলা একটা নীতিমালা আছে কোনো জিনিসই নীতিমালা বা ফর্মুলা ব্যতীত চলে না প্রত্যেকটা জিনিসের একটা সীমারেখা আছে সীমারেখা যদি আপনি অতিক্রম করেন অবশ্যই আপনি বিপদের মধ্যে পড়ে যাবেন এটাই স্বাভাবিক তার জ্বলন্ত প্রমাণ আমরা তো বর্ডারের মানুষ তাই তো আপনি এই বর্ডার যদি একটু ক্রস করে পার হয়ে যদি চলে যান দেন তো যদি চলে যান আপনার কি হবে অবশ্যই ভারতবর্ষের সরকার এবং বাংলাদেশের সরকার আপনাকে হয় আতঙ্কবাদী অথবা আপনাকে স্মাগলার বলে আপনাকে ধরবে এবং ভারতবর্ষ অথবা বাংলাদেশের যারা প্রশাসন আছে পুলিশকর্তা আছে বাংলাদেশ অথবা ভারতবর্ষের যে সংবিধান আছে সেই সংবিধানের দণ্ডবিধি অনুযায়ী আপনাকে একটা শাস্তি দেবে কেন আপনি সীমারেখাকে অতিক্রম করেছেন প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট সীমারেখা আছে প্রত্যেকটা জিনিসের বাজার থেকে যদি একটা টিভি কিনে নিয়ে আসেন দেখবেন সঙ্গে সঙ্গে আপনাকে একটা ওই টিভির বক্সের মধ্যে একটা বুক থাকে একটা বই থাকে যে টিভিটা কিভাবে চালাবেন দুইশো ষাটের বেশি যেন ভোল্টেজ না হয় হলে পুড়ে যাবে আর যদি দুশো ষাট আপনি টেবিল দিয়ে দিলেন টিভিটা পুরে গেল যত পাঁচ বছরে গ্যারান্টি থাক না কেন যখন দেখবেন যে আপনি পুড়িয়ে ফেলেছেন এটা আপনার ভুলে আপনাকে আবার পাল্টে দেবে জি দেবে না যে কোনো জিনিস একটা মোবাইল কিনছেন ওখানে একটা আপনার নীতিমালা আপনাকে দিয়ে দেওয়া হয় কেন আপনি কিভাবে চালাবেন তো ভাই বলুন তো মহান সত্তা আল্লাহ সুবান ও তালা যিনি গোটা বিশ্বজোতকে সৃষ্টি করেছেন আর আমাদেরকে যিনি ধর্ম দিয়েছেন ধর্মের নাম হচ্ছে ইসলাম এই যে আল্লাহ সুবানদের পক্ষ থেকে একটা নিয়ামত এটার জন্য আল্লাহ কোনো রুলস কোন নিয়ম কোন রেগুলেশন না কি বলছেন অবশ্যই দেবেন কেন আল্লাহ সুবান ও ইসলামকে বোঝানোর জন্যই পৃথিবীতে দিনে দিনে ক্ষণে ক্ষণে আধিবদ্ধ কাল থেকে প্রায় এক লক্ষ চব্বিশ হাজার নাবির রাসুলকে পৃথিবীতে পাঠিয়েছেন বা নবী নাবির রাসুলকে পাঠানোর কারণ কি কারণ অনর্থক পাঠিয়ে দিয়েছে জিনা। আল্লাহ সুবান ও তালা দিনে দিনে ক্ষণে ক্ষণে নবী রসুলকে পাঠিয়েছেন এই জন্য পবিত্র কোরআনে বলে দিয়েছেন সুরাত নাহাল সোন একমা ছত্রিশ ও এলাকাতে বাস না ফিকুল্লি আনিবুদুল্লাহ আস্তানিবুদ তাগুদ আল্লাহ সুবান ও তালা তিনি বলছেন যে পৃথিবীতে আমি নবী রসুলকে এই জন্য পাঠাই যখন আল্লাহ সুমান তার পক্ষ থেকে কোনো বিধান আসে আর মানুষের বিধানটাকে অস্বীকার অমান্য বিকৃত করে ফেলে সেই সময় আল্লাহ সুমান তার নবী রসুলকে পাঠিয়ে আবার সত্য পথে মানুষকে পরিচালনা করার জন্য তিনি নবী এবং রসুলকে পাঠান অর্থাৎ আমরা বুঝতে পারলাম নাবির রাসুলকে পাঠানোর উদ্দেশ্য হচ্ছে দেখিয়ে দেওয়া এবং মিথ্যা পথ থেকে মানুষকে দূরে থাকার উদ্দেশ্যেই আল্লাহ সুমতলা নবী এবং রাসুল পাঠিয়েছেন আর নাবির দায়িত্ব কর্তব্য হচ্ছে এটা মানুষের কাছে আল্লাহ সুমতলা পক্ষ থেকে যেগুলো বিধিবিধান আসে মানুষের সামনে উন্মুক্ত করে দেওয়া এবং সেগুলোকে বুঝিয়ে দেওয়া যে কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা হক কোনটা বাতিল কোনটা অনুমোদিত কোনটা নিষিদ্ধ কোনটা হালাল কোনটা হারাম সার্বিকভাবে প্রত্যেকটা নবীর রসুলের দায়িত্ব এবং কর্তব্য এটাই চতুর্থ নামার পয়েন্ট যে মনে রাখবেন আল্লাহ যে দিনটা আমাদেরকে দিয়েছে ইসলাম এই ইসলামটা আমার কথা মতো চলবে না বা আপনার কথা মতো চলবে না বাইশ আর পাগড়ি পরে যদি কোনো ব্যক্তি সে কোনো কথা বলে সেটা যদি পবিত্র কোরআন সে সুন্দর পরিপন্থী হয়ে যায় কোনো ব্যক্তি কখনো সেটাকে গ্রহণ করতে পারে না কেন পবিত্র কোরআন এবং রসুলের হাদিসের বিপক্ষে যদি কোনো কথা যদি চলে আসে আমরা কোনো মানুষের কথাকে গ্রহণ করতে পারবো না এটা আল্লাহ সুমতলা পবিত্র করান সো নিঃশ্বাস সুন্দর চার আয়াত নম্বর উনষাটে স্পষ্টভাবে ব্যক্ত করেছেন পঞ্চম নম্বর পয়েন্ট যে ইসলাম মানার নীতিমালা কি এই পয়েন্টটা যদি আমরা খুব ভালোভাবে শ্রবণ করি এবং অন্তর দ্বারা বিশ্বাস স্থাপন করি অবশ্যই আমাদের মধ্যে অধিকাংশ সংশয় যেগুলো আছে ভুল ভ্রান্তি অধিকাংশ ক্ষেত্রে বাতিল ধারণা প্রত্যেকটা সমস্যার সমাধান হওয়াটি সম্ভব এই পয়েন্টটা কি ইসলামকে মানবেন ইসলামকে বুঝবেন কিভাবে দিন এখন দিন ইসলামকে আল্লাহ আলাপ পরিপূর্ণ করে দিয়েছেন আমার কথা বুঝতে পারছেন ভাই আচ্ছা কে কে বুঝতে পারছেন হাত তোলেন তো একটু আপনারা বুঝতে পারছেন না না আমি তো প্রশ্ন করলাম কে কে বুঝতে পারছে না তারা হাত তুলেন আর যারা বুঝতে পারছেন তারা হাত তুলছেন মানে কথা ওই শুনছেন নাকি আপনাকে যেটা বোঝানোর চেষ্টা করছিলাম যে আল্লাহ তালা তার দাবি আলিয়াম আকমাল তুল আকুম দিন আকুম দিন ইসলামকে তিনি পরিপূর্ণ করে দিয়েছেন অর্থাৎ ইসলাম পরিপূর্ণ এর মধ্যে নতুন কিছু সংযোজন করতে পারবেন না কিছু বিয়োগও করতে পারবেন না ইসলাম পরিপূর্ণ হয়েছে দশম হিজরি নয় জিলহাজ আল্লাহ রসুলের জীব দশাতেই ইসলামকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে এই নিয়ে কোনো আছে কি বলছেন বা আমাদের নবী মোহাম্মদ তিনি যে সর্বশেষ নবী এই নিয়ে কোনো মত পার্থক্য আছে কোনো মত পার্থক্য নেই কোনো ব্যক্তি যদি বলে যে না আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পরেও আরো কোন একটা নাবি আসবে যদি কোনো ব্যক্তি এই কথা দাবি করে এই কথা যদি বলে অথবা কেউ বিশ্বাসও রাখে যে না আরো একটা নবী আসতে পারে সে নিঃসন্দেহে পবিত্র কোরআনার আলোকে সে কাফের এতে কোনো সন্দেহ নেই কেন পবিত্র কোরআন শ্রী আহাজ তেত্রিশ আত্মদ চল্লিশ আলাহাল্লা বলে দিয়েছেন যে মোহাম্মদ সাল্লু আসলাম খাতম নবীন তিনি হচ্ছে সর্বশেষ নাবি আল্লাহ বলছেন নবীবাদী আমার পরে কোনো নাবি নেই তিনি শেষ নাবি তাই এটা আপনাকে জেনে রাখতে হবে যে ইসলাম পরিপূর্ণ হয়েছে মোহাম্মদ সাল্লামের মাধ্যমেই আর এটা হয়েছে দশম দশম হিজড়ি নয়ে জিলহাজ এখন কত চলছে আরবিশান চোদ্দোশো চল্লিশ মানে আজ থেকে এক বছর পূর্বে দিন ইসলাম কমপ্লিট হয়ে গেছে বা এতে কোনো মত পার্থক্য আছে জি নেই তাহলে সমস্যাটা কোথায় ইসলাম যখন পরিপূর্ণ হয়ে গেছে সমস্যাটা কোথায় সমস্যা হচ্ছে এটাই যে কিছু কিছু মানুষ মনে করছে যে ইসলাম পরিপূর্ণ হয়েছে ঠিক আছে কিন্তু আমরা নিজেদের মতো যদি কোনো জিনিস তৈরি করি কোনো ইবাদত তৈরি করি যেটা ভালো মানুষকে আল্লাহ স্মতাল নিকটবর্তী করবে এটা যদি আমরা তৈরি করি তাহলে আপত্তি কোথায় এ সমস্যা আছে না নেই একটা ছোট্ট পয়েন্ট বলি উদাহরণের স্বরূপ তাহলে বুঝতে পারবেন আপনাদেরকে প্রথমে আমি রিকোয়েস্ট করেছি যে আমার কোনো কথাকে বিশ্বাস করার প্রয়োজন নেই যে কথাগুলো বলছি পবিত্র কোরআন এবং সোর আলোকে আপনাকে দলিল পৃষ্ঠা নাম্বারটা বলে দিচ্ছি পাশাপাশি আরবিটা বলে দিচ্ছি আর এখন যে মানুষকে চোখে ধুলো দিয়ে চলে যাবেন এমনটি নয় কেন এখন ইন্টারনেটের যুগ সরাসরি লাইভে আপনার এখানে যে কজন আছেন তার চেয়ে লাইভে বেশি মানুষ এখানে শ্রবণ করছে এটা যে আপনি হারিয়ে দেবেন ফুলে দেবেন ধুলির সাত করে দেবেন সম্ভব নয় চেষ্টা করলেও পারবেন না একটা ছোট্ট উদাহরণ দিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করছি যে আমাদের প্রতি একটা অভিযোগ আছে আর আমি মনে করি যে এই অভিযোগটি শুধুমাত্র বোঝার ভুলের কারণে কেউ সামনে এসে কখনো প্রশ্নও করে না কেউ আলোচনার চেষ্টা করে না কেউ একটু জানারও চেষ্টা করে না তার জন্য ভুল ধারণাটি আছে কি ভুল ধারণাটি অনেকে বলে যে এই ছেলেগুলো আছে এদের মসজিদে এরা দোয়া করে না এই সমস্যা আছে না নেই এই অভিযোগ করা হয় কি হয় না যে অধিকাংশ মানুষ না যারা নামাজ পড়ে সেও বলে যে এরা দোয়া করে না আর যে নামাজ পড়ে না সেও বলে এরা দোয়া করে না আসলে ভাই দুয়া করি না না এটা সম্পূর্ণ মিথ্যা কথা আমরাও করি তিরমিজি হাদিস দু হাজার চারশো উনিশ আল্লাহ মুহমদ সাল্লা সাল্লা সাল্লাম বলছেন আর দুয়াই হচ্ছে একটা ইবাদতাই একটা স্বয়ং ইবাদত আমরাও দোয়া করি তবে সমস্যা কি জানেন সমস্যা হচ্ছে এটাই দুয়া করতে হবে না এমন কোন ব্যক্তি পৃথিবীতে বলেনি ভাই হিন্দুরাও দোয়া করে আর কেউ বলতে পারে দোয়া করা যাবে না বা হিন্দুরা দোয়া প্রার্থনা করে কি করে না আমরা দোয়া বলি ওরা বলে প্রার্থনা খ্রিশ্চানরা করে তো দুয়া করতে হবে না পৃথিবীতে কোনো মানুষই নেই নাস্তিকরা দোয়া করে ফেলে মাঝে মধ্যে পার্থক্যটা আপনাকে বুঝতে হবে আমরা দোয়া করি তবে দুয়ার যে পদ্ধতি আছে আপনাদের পদ্ধতির সঙ্গে আমাদের পদ্ধতির কিছু কিছু জায়গায় ভিন্নতা আছে কথা বুঝতে পারছেন আমার দোয়া আমরাও করি তবে দোয়া করার পদ্ধতিগত বিষয়ে কিছু কিছু জায়গায় আপনাদের থেকে আমাদের একটু পদ্ধতিটা ভিন্ন আছে এই ভিন্নতা কেন এটা কি কারো মন করা এটা কি আপনাদের মন করা না আমাদের মন করা নিশ্চয়ই একজনের এখানে কিছুটা হলে সমস্যা আছে কেন পবিত্র কোরান এবং সেই হাদিস থেকে একটা হাদিস প্রথমে পাঠ করেছিলাম যে লা জালু তয়ে ফাতুমিন উম্মতি মানসুর ই লা ইয়ার জুহুমান খদ আলহুম হাত্তা তাক মুস আঠ আল্লসুল মাহমুদ সাল্লাল্লাহুসাল্লাম তিনি বলছেন দাদা জালু তয়ে ফাতুম মিনুমতি আমার উন্মতের মধ্যে একটা দল হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে মিনুম্মতি আমাদের মত আমার উন্মতের মধ্যে থাকে লা ইয়ার জুহুমান খদা আর যারা হকের ফুড়ে প্রতিষ্ঠিত থাকবে এই দলটিকে তারা বিভিন্ন নামে অপবাদ লেপন করবে বিভিন্ন অপবাদ দিতে থাকবে কিন্তু এই হকপন্থী দলের তারা কখনোই কোনো ক্ষতি করতে পারবে না ইতিমধ্যে কি এমন সংগঠিত হয়ে যাবে বুঝতে পারলেন কি আল্লাহ তালার পক্ষ থেকে বিশ্বনবী মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি বলে দিয়েছেন ভবিষ্যৎবাণী করেছেন যে হকপন্থী পৃথিবীতে একটি দল থাকবে যে দলের বিপক্ষে যারা না হক আছে তারা অনেক রকমের কথা বলবে মিথ্যা কথা বলবে মিথ্যা অপবাদ দিবে কিন্তু যতই তারা মিথ্যা অপবাদ দিক না কেন এই হকপন্থী দলের তারা কোনো ক্ষতি করতে পারবে না ইতিমধ্যে কিয়ামত সংগঠিত হয়ে যাবে বোঝানোর চেষ্টা করছিলাম যে ভাই দোয়া আমরাও করি আপনারাও করেন দোয়া করা নিয়ে কোনো মত পার্থক্য নেই মত আছে দোয়া করার পদ্ধতি নিয়ে পবিত্র কোরআন আর রসুল্লাহর হাদিস থেকে আমরা দোয়া করা বেশ কিছু পদ্ধতি পাই বেশ কিছু নিয়ম পায় আপনি যদি এই জিনিসটা ভালোভাবে বুঝতে পারেন তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আসলে একবারে বিভ্রান্ত বা একবারে ভুল বা ঠিক এটা আমাদেরকে বলা প্রয়োজন আপনি নিজে বুঝতে পারবেন পবিত্র কোরআন এবং সেই হাদিস থেকে দোয়া করা তিন পদ্ধতিতে প্রমাণিত উদাহরণ দিয়ে বুঝতে পারবেন কিছু কিছু দোয়া আছে ব্যক্তি একা নিজেই শুধু মুখ দ্বারা দোয়া পড়বে জুহা লড়িয়ে লড়িয়ে দোয়া পড়বে একটু শব্দ হতে পারে অথবা শুধু জুহা লড়িয়েও পড়তে পারে যদি ব্যক্তি একা নিজে জুহা দ্বারা লড়িয়ে কোনো বাক্য দ্বারা দোয়া পাঠ করে সে দোয়াটা হয়ে যায় এখানে হাত তোলারও দরকার নেই ইমাম সাহেবকে ডাকারও প্রয়োজন নেই বুঝতে পারছেন কি কিছু কিছু দোয়া আছে ব্যক্তি একা নিজেই মুখ দ্বারা বলবে দোয়া হয়ে যাবে ইমাম সাহেবের দরকার নেই হাত তোলারও দরকার নেই উদাহরণ ভাই বলুন তো মসজিদে যখন আমরা ঢুকি আমরা দোয়া পরি কি পরি না বন্ধু কেউ হাত তুলে করেন ইমাম সেবকে ডাকেন ভাই বলুন তো এ পোশাক যখন পরিধান করেন দোয়া আছে না নেই হাত তুলে করেন ইমাম সেবকে ডাকেন ভাই বাসে ওঠা গাড়িতে ওঠা উঠে কোনো যানবাহনে ওঠার জন্য আছে না নেই হাত তুলে করেন ইমাম সেবকে ডাকেন ভাই এই ধরনের অনেক দুয়া আছে বাজারে প্রবেশের দোয়া আছে না নেই জুতো পরিধানের দোয়া আছে না নেই ইসলামের প্রত্যেকটা ধাপে ধাপে দোয়া আছে ভাই বলুন তো এই সব দোয়াগুলো আমাদের মধ্যে কেউ সে হানাফি বলেন দে বন্দি দেবন্দি হালে হাদিস যাই হোক না কেন কোনো ব্যক্তিকে দেখেছেন সে যখন মানে জামা পরিধান করছে সেই সময় নতুন জামা পরে হাত তুলে ধোয়া করছে দেখেছেন আপনি করেন মসজিদে প্রবেশ করছেন এই সময় আপনারা কেউ হাত তুলে ধোয়া করেন কেউ করেন আপনারা করেন আমরাও করি না আপনাকে বোঝানোর চেষ্টা করছিলাম এটাই কিছু কিছু দোয়া আছে ব্যক্তি একা নিজেই মুখ দ্বারা যদি দোয়া করে দেয় জিহা লড়িয়ে লড়িয়ে যদি পড়ে দেয় দোয়াটা হয়ে যায় এর জন্য হাত তোলারও দরকার নেই ইমাম সেবকে ডাকারও প্রয়োজন নেই ভাই এটা নিয়ে কোনো মত পার্থক্য আছে আপনাদের সঙ্গে আমাদের কোনো মত নেই সমস্যা হচ্ছে এটাই যে আমাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে আমরা মনে করি যে দোয়া মানে হাত তুলতে হবে এ ধারণা আছে না নেই আমাদের মধ্যে একটা ভেতরে কি যেন একটা কাজ করে যে দুয়া মানে হাত তুলতে হবে কিন্তু ভাই এখানে এতগুলো দোয়া আছে কোনো জায়গাটা কেউই হাত তুলে না কেউ তোলে যদি এই পুকাটা মাথা থেকে বের করতে পারেন যে দোয়া মানে হাত তোলা নয় দোয়া করার পদ্ধতি আলসুল যখন যেভাবে যখন যেভাবে যে সময় যেভাবে শিখিয়েছেন সেটা হচ্ছে পদ্ধতি এ ব্যতীত যত আপনি করুন না কেন সেটা পদ্ধতি নয় এখন যদি কোনো মসজিদ ইমাম সাহেব নতুন ধরনের আসলো বাইরে থেকে এসেছে দেখছে বাইরে থেকে এসেছে একদম মুম্বাই থেকে ইমাম সাহেবকে ভাড়া করে নিয়ে আসা হয়েছে মসজিদে ইমামতি করার জন্য আর ইমাম সাহেব করে একটা বিধান আপনাকে শোনাচ্ছে শোনেন মসজিদ যখন মসজিদে আজান দিয়ে দিবে সেই সময়তে প্রত্যেকটা মুসল্লি আপনারা কেউ মসজিদে ঢুকতে পারবেন না কেন কারণ আমি আসব ইমাম সাহেব মসজিদের সামনে দাঁড়াবো আর সমস্ত মুক্তাদিগুলোকে বাইরে দাঁড়িয়ে থাকবেন কাতার করে কেন কারণ হচ্ছে এটাই যে মসজিদের ঢোকার যে দুয়াটি আছে আমরা কাতার বদ্ধ হয়ে একসঙ্গে হাত তুলে আগে দোয়া করবো তারপরে মসজিদে ঢুকবো বা আপনারা মানবেন কেন মানবেন না বলুন তো একসঙ্গে যদি সবাই এই পদ্ধতি চালু করে এটা কি খারাপ লাগবে বরঞ্চ ভালো লাগবে কিন্তু আপনি কেন মানবেন না আপনার বলে আরে এগুলো কোরআন হাদিসে নেই এইভাবে তো দোয়া তো পবিত্র কল্পনা দ্বারা হয় নাই বা নেই তো এগুলো করবো কেন আপনাকে যদি বলি ভাই যে করলে ক্ষতি কি হাত তুলছে তো আল্লাহর কাছেই আমরা তখনই আবার বলবো আরে বা এটা কোরআন দ্বারা প্রমাণিত নয় তার জন্য এটা করা যাবে না ঠিক একইভাবে পবিত্র কোরআন এবং সেই হাদিস দ্বারা এটা প্রমাণিত যে আল্লাহ মোহাম্মদ ফরজ নামাজ পড়তেন তিনি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এটা বলা পরে তিন মধ্যে আল্লাহ আকবর তারপরে তিনি আস্তাক তিনবার পাঠ করতেন তারপরে আল্লাহ ইনকা এই দুটা পাঠ করতেন এইভাবে পবিত্র করেন সৈসন্দা দ্বারা আটত্রিশ খানা দোয়া প্রমাণিত যেটা আল্লাহ রসুল নিজেই এবং সাহাবরী আল্লাহ আনহুমরা তারা পেছনে একা একা নিজেরা দোয়া পড়তো হাতও আল্লাহ রসুল তুলতেন না সাহাবরদী আল্লাহমরাও তুলতেন না এটা পার্সোনাল জিকির মানে একাকিত্ব জিকির কথা বুঝতে পারলেন কি ফরোজ না আমাদের শেষে দোয়া আছে একটা নয় আটত্রিশখানা খানা দোয়া আছে এই দোয়াগুলো ব্যক্তি সত্তায় একা একা নিজে নিজেকে পাঠ করতে হয় এখানে ইমাম সাহেবকে ডাকারও প্রয়োজন হয় না আর হাত তোলারও প্রয়োজন হয় না কেন এখানে আল্লাহ এইভাবে দোয়া করা পাঠ করেনি এই যে দোয়া করার প্রথম পয়েন্ট দোয়া করার দ্বিতীয় পদ্ধতি যেটা বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহুলি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন আজ থেকে চোদ্দোশো চল্লিশ বছর পূর্বে সেটা হচ্ছে কিছু কিছু দোয়া আছে ব্যক্তি একা নিজেই দুই হাত তুলে দোয়া করবে তবে এখানে ইমাম সাহেবকে ডাকার প্রয়োজন নেই বুঝতে পারলেন কিছু কিছু দোয়া আছে ব্যক্তি একা নিজেই দুই হাত দোয়া করতে পারে কোনো আপত্তি নেই কিন্তু এখানে ইমাম সাহেব যুক্ত হবে না উদাহরণস্বরূপ ধরুন আপনাকে বললাম যে ভাই আমার ছেলে অসুস্থ একটু দোয়া করে দিস আপনি ফরজ নামাজ পড়লেন আর বিশেষ করে যখন খাস কোন দোয়া কেউ যখন চাইবে আল্লাহ সুন্নাত হচ্ছে এটা সে ব্যক্তির জন্য প্রথমে দুই রাখাত নফর সাহাত আদায় করে নেওয়া বুঝতে পারলেন কি দুই রাখাত নফর সালাত আদায় করে আপনার ছেলে হোক প্রতিবেশীর ছেলে হোক বন্ধুর ছেলে হোক বন্ধুর জন্য দোয়া করুন বা আপনার মেয়ের জন্য তখন দুই টাকা আগে নফল সালাত আদায় করে নিন তারপরে আল্লাহ কাছে দুই হাত তুলে এক একা দোয়া করেন এ দেখেন দুই হাত তোলা একা একা কখন যখন কেউ দোয়া করতে বলবে বা আপনার কিছু আল্লাহর কাছে চার দরকার আছে বা কোনো ভুল করেছেন আপনি তৌবা করে আল্লাহর কাছে দুই রাখা সালাত আদায় করে ক্ষমা চাইবেন এখানে দুই হাত তোলে এক একা দোয়া করতে পারবেন আপনি ফরজ নামাজ পড়ার পরে সুন্নাত নামাজ পড়ছেন সুন্নাত নামাজের পরে নফল নামাজ পড়ছেন কি পড়ছেন না পড়ছেন সেই সময় দুই হাত তুলে দোয়া করতে পারবেন যা ইচ্ছা আপনি তাই চাইতে পারেন তো বোঝা গেল কিছু কিছু দোয়া আছে এইভাবে একা একা দুই হাত তুলে দোয়া করার হাদিস পবিত্রগণ সৈসনাথের কমপক্ষে ছত্রিশ থেকে উনচল্লিশ জায়গায় আল্লাহর রসুল একাই দুই হাত তুলে দোয়া করতেন কিন্তু এখানে সাহাবিরা যে পেছনে হাত তুলতেন একসঙ্গে এটা প্রমাণিত নয় এখানে কার দ্বিমত আছে আপনার যখন নফল সালাতে দোয়া করে নিমাম সাহেব ডাকেন ভাই কেউ ডাকেন কেউ তো ডাকা হয় না কেন কারণ আপনি জানেন যে এই নফল সালাতে যে দোয়াটা করছে এটা একাকে দোয়া করতে যা ইচ্ছা লাগে সে চাইতে হয় তো এখানে আমাদের সঙ্গে আপনাদেরও মত পার্থক্য নেই তার মানে গেল দোয়া করার দুটো পদ্ধতি নিয়ে আপনাদের সঙ্গে আমাদের কোনো মত নেই মত পার্থক্য আছে। হচ্ছে তিন নম্বর পয়েন্ট কি বিশেষ করে ফরজ নামাজের শেষে জানাজের শেষে বিবাহ মসজিষের শেষে ইফতার করার পূর্বে বা পরে এই যে পাঁচটা জায়গা আছে আমাদের সমাজে দেখা যায় যে আমরা এই পাঁচটা জায়গাতে ইমাম সাহেব দুই হাত তুলে দুই হাত তুলে পেছনে মুক্তাদিরা দুই হাত তুলে ইমাম সাহেব দোয়া পরে মুক্তাদিরা পেছন থেকে আমিন আমিন বলে এটা চালু আছে তো নাকি ভাই এই যে এই আমলটা যে ইমাম সাহেব হাত তুলবে পেছনে মুক্তাদিরা হাত তুলবে ইমাম সাহেব দোয়া পড়বে মুক্তাদিরা পেছন থেকে আমিন বলবে এটা ফরজ নামাজের শেষে এটা জানাজার শেষে এটা বিবাহ মসজিদের শেষে এবং এটা ঈদের নামাজের শেষে আর পাঁচ নম্বর এটা ইফতারের পূর্বে বা পরে একসঙ্গে যেটা সম্মিলিত করা হয় এই সম্মিলিতভাবে এই পাঁচটা জায়গাতে দোয়া করার প্রমাণ নেই তবে এই পাঁচটা জায়গাতে দুয়া আছে কথা বুঝতে পারছেন কি মানে পাঁচটা জায়গা যেটা বললাম ফরজ নামাজের শেষে জানাজার শেষে এই পাঁচটা জায়গাতে দুয়া আছে তবে দুয়া করার যে পদ্ধতি এটা ভিন্ন বুঝতে পারলেন কি এই পাঁচটা জায়গাতে দুয়া আছে তবে দুয়া যে সম্মিলিত করতে হবে সম্মিলিত কোরআন হাদিসে নেই আমরা এটাই বলি আমরা জানাজা শেষে দোয়া করি কেন ওখানে আল্লাহ করতে বলেছেন আল্লাহ আল্লাহমা সাবিতু না মায়াতি মায়াতিনা ভাই দোয়া আছে না নেই প্রায় আধ পৃষ্ঠা আরবি দোয়া আছে আমরা পড়ি কিন্তু এখানে একসঙ্গে যে করতে হবে এমনটি প্রমাণিত নয় তাই ভাই এটা হচ্ছে ভুল ধারণা অনেকে বলে যে এরা জানাজা পরে জানা যেতে যায় কিন্তু দোয়া করে না ভাই দোয়া আমরা করি কেন আমাদের সকল ছেলে যারা আছে তারা সকলে দোয়াটা মুখস্ত তাদের ইমাম সাহেবের আমাদের প্রয়োজন করছে আরবি ইফতারের পূর্বে দোয়া আছে আপনি দোয়া করতে পারেন সারা দিন ইফতারের পূর্বে দোয়া করতে পারেন কোন আপত্তি নেই বিবাহ মসজিদের শেষে আলাদাভাবে খাস দোয়া আছে তবে হাত তোলার ওখানে কথা নেই কথা ক্লিয়ার হচ্ছে কি শেষ পয়েন্টটাতে মত পার্থক্য আছে কিন্তু আমরা দোয়া করি পার্থক্য কি এখানে আমরা হাত তুলি না আপনারা হাত তুলেন আমরা কেন তুলি না কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয় তার জন্য আমরা হাত তুলি না যদি কেউ বলে না এটা কোরআন হাদিসে প্রমাণিত আছে ইমাম সাহেবের সঙ্গে সম্মিলিতভাবে এক মানে একাকার হয়ে যে দোয়াটা প্রচলিত পদ্ধতি করা এটা আছে তবে আমরা অনেক দিন থেকে আমরা চাইছি যে যে কেউ এই হাদিসটা বা পবিত্র করে কোন আয়াত আছে আমাদেরকে এটা আরবি লিখে অথবা বাংলা লিখে আপনারা আমাদেরকে দিন আমরা এটা প্রত্যাবর্তন করে নেব অসুবিধা নেই আমাদের দাবি তো এটাই যদি এটা থাকে কেন করব না যদি থাকে কেন করব না কেন আপনাদের সঙ্গে মানে মত হবে আপনারা সলাত করছেন নামাজ পড়ছেন রোজা করছেন আমরা একই কাজ করছি কেন মত হবে বুঝতে পারছেন কি তো এই যে শেষ পয়েন্ট যে দোয়া করার তৃতীয় পদ্ধতি যে সম্মিলিত এই পাঁচটা জায়গাতে সম্মিলিতভাবে দোয়া করা প্রমাণিত নয় তো এই পাঁচটা জায়গাতে দোয়া আছে যেটা মুখ দ্বারা একা একা বললে হয়ে যায় আপনি সে পাঁচটা জায়গাতে যদি একা একাই হাত তুলেন কোনো আপত্তি নেই তবে সম্মিলিত জিনিসটা এখানে কাট হবে বুঝতে পেরেছেন কি চার নম্বর পদ্ধতি এটা হচ্ছে পদ্ধতি তিন কোয়ালিটির তবে হ্যাঁ আল্লাহ রসুল থেকে মোহাম্মদ সাল্লা সাল্লাম থেকে তিনটে জায়গাতে সম্মিলিত মোনাজাত প্রমাণিত তিনটে জায়গায় কয়টা তিনটে এক এলাকাতে খরা ডেকে গেছে বৃষ্টি হয় না দিন থেকে সেই বুখারি কিদাবুল আদান হাদিস নাম্বার এক হাজার নয় দশ চোদ্দ ষোলো এবং উনিশ ছয়টা হাদিস বর্ণনা আছে আল্লাহ মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছেন যদি কোনো অঞ্চলে কোনো জায়গাতে যদি বৃষ্টি না হয় খরা ডেকে যায় সেই সময় ঈদগাহের ময়দানে গিয়ে দুই একা সলাত আদায় করে ইমা মুক্তাদি একা একা হয়ে একা একা হয়ে তারা দুই হাত তুলে দোয়া করবে কাদাকাটি করে আল্লাহ কাছ থেকে বৃষ্টি চাইবে রহমতের দোয়া এই যে ইস্তেকারের নামাজ আছে অর্থাৎ বৃষ্টি প্রার্থনা দোয়া নামাজ এইখানে সমৃতভাবে প্রমাণিত বুঝতে পারছেন কি এই একটা জায়গায় দুই বৃষ্টি অনেক হয়ে গেছে বন্যা হয়ে গেছে মানুষ ভেসে যাচ্ছে এমতো পরিস্থিতিতে আবারও দুই রাখা সরতা আদায় করে বৃষ্টিকে বন্ধ করার জন্য আল্লাহ সুমতার কাছে ইমাম মুক্তাদি একাকার হয়ে তারা সকলেই দোয়া করতে পারে তিন নম্বর দোয়া করা সম্মিলিতভাবে প্রমাণিত হাদিস দ্বারা সুনান দারিকুতনি হাদিস নাম্বার এক হাজার আটষট্টি সেই সনদে বর্ণনা আছে কোনো কাফের কোনো মুশ্রেক যারা ইসলামের শত্রু ইসলামের যদি কোনো ক্ষতি সাধন করার চেষ্টা করে এমন কোনো ব্যক্তিকে যদি আপনি দেখেন বা জানেন বা বোঝেন সেই ব্যক্তির জন্য বদয়া করার জন্য সালাতে যখন বেতের পড়ছেন কুনুদ যখন পড়ছেন কুনুত পড়ার পূর্বেই আপনি দুই হাত তুলে ইমাম মুক্তাদি একাকার হয়ে দেওয়া করতে পারেন বুঝতে পারলেন কি তিনটে জায়গাতে সম্মিলিতভাবে মোনাজাত প্রমাণিত আর বাকি যে পাঁচটা জায়গায় বললাম এখানে দোয়া আছে তবে ইমাম মুক্তারি এক আকার হয়ে নেই এক একা করতে পারে ব্যক্তি নিজের ইচ্ছে মতো এই কথাগুলো যদি বুঝতে পারেন আর এটা যদি তদন্ত করেন নিজের বিবেককে প্রশ্ন করেন তাই তো মসজিদে ঢুকে আমরা দোয়া করি আমরা তো কেউ হাত তুলি না ভাই বলেন তো স্ত্রী সব দোয়া আছে না নেই কেউ হাত তুলে করেন আচ্ছা কে করেন হাত তুলবেন স্ত্রী সহসে দোয়া আছে তো কেউ তো সেখানে হাত তুলে করে না কেন কারণ হচ্ছে এটাই আপনি নিজে বলবেন আর এটা হাদিস দ্বারা প্রমাণিত নয় কোরআন থেকে প্রমাণিত নয় তার জন্য হাত তুলি না তো এই যে যত জায়গাতে হাত তোলার কথা আছে সেইভাবে করতে হবে যেখানে আল্লাহ সুল হাত তুলে সেখানে সেভাবে করা যাবে না কেন পবিত্র কোরআনে আল্লাহ সুমান অতালাসুরা হাসের সন্ন্যার উনষাট আয়াত নাম্বার সাত আল্লাহ সুমান বলছে ওমা তাকুমু রসুলু ফাকুজুহু ওমা নাহাকুমান হুফান তাহু রসুল্লাহ মোহাম্মদ সাল্লাহাম তোমাদেরকে যেভাবে যে জিনিসটা দেয় সেটাকে গ্রহণ করে নাও আর যেটা থেকে তোমাদেরকে বাধা প্রদান করেছে নিষেধ করেছে সেটাকে এক বাক্যে তোমরা বর্জন করে দাও এটা হচ্ছে প্রকৃত একজন মুসলিমের বৈশিষ্ট্য কথা আল্লাহ রসুল আমাদেরকে যতটুকু দিয়েছে ততটুকু আপনাকে করতে হবে যদি বেশি বাড়াবাড়ি করতে যান বা অতিরিক্ত করতে যান বা আমি বেশি করব ক্ষতি কি এমন যদি আককেল বিবেক বুদ্ধি চেতনাকে কাজে লাগান অবশ্যই সেটা কখনোই গ্রহণ হবে না একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝতে পারবেন আমাদের সমাজে আছে অনেক মানুষ বলতে পারে ঠিক আছে ভাই দোয়া তো আছে বুঝতাম তবে ফরেজ নামাজের শেষে ইমাম সঙ্গে একসঙ্গে যদি আমরা করি তাহলে ক্ষতি কী আল্লাহর কাছে হাত তুলে কাঁদছি তো করলে কেন ক্ষতি কী আরে মিলাদ করছে এটা করলে ক্ষতি কী বা অমক অমুক কাজটা করছি জানি কোরআন হাতে সে নেই তো এটা তো ভালো কাজ করলে ক্ষতি কী ভাই বলুন তো প্রতিদিন আমাদের কত নামাজ ফরজ সতেরো রকাত আসলে কি প্রতিদিন নামাজ ফরজ দিনে কিন্তু ভাই দিনে কত রাখাত নামাজ পড়েন ফরজ নামাজ ইমাম সাহেব রাখাত পড়াই দুই রাখাত পড়াই তো নাকি ইমাম সাহেব জুমার সালাত দুই রাখাত পড়ায় কিন্তু জোহর তো চার রাখাত প্রতিদিন আমরা জোহরের চার রাখাত পড়ি ফরজ কিন্তু জুমার দিনে এসে কয় রাকাত হয়ে যায় ফরজ দু রাকাত এখন যদি কোনো ইমাম সাহেব এসে যদি বলে কাল থেকে জুমার দিনে দুই রাকাত নামাজ না পড়ে চার রাকাত রাকাত প্রতিদিন পড়ি মসজিদে দিয়ে যদি ইমাম সাহেব চার নামাজ পড়ে দেয় ভাই বলুন তো নামাজ আদায় হবে কি বলছেন কেন জুম্মার দিনে আল্লাহ দুই রাকাতই ফরজ করেছে আপনি যদি চার রাকাত নামাজ পড়ে দেন আপনার ইবাদত কবুল হবে এখন যদি কেউ যদি বলে আরে ভাই দুই রাখাতের জায়গায় চার রাঘাত নামাজ পড়ছি ভালোই তো কাজ করেছি খারাপ করেছে নাকি বেশি বললে ক্ষতি কি এ যুক্তি চলবে ভাই বলুন তো আমরা যখন দু রাঘাত নামাজ পড়ি নফল দু নামাজ পড়ছেন রুকু কয়টা দিচ্ছেন দুই রাখাতে দুইটা রুকু দিচ্ছেন সিজদা কয়টা হয় দুই দুই চারটে নাকি চারটে হয় তো ভাই বলুন তো কোনো ব্যক্তি যদি মনে করে যে আমরা তো বৈঠকে যখন বসি পরপর দুটো সিজদা করি তাই তো কিন্তু আমরা রুকু তো একটা করি তাই কেউ যদি দেখা সুরা ফাতে পড়লো সুরা ক্লাস পড়লো পরে আল্লাহ একবার বললো রুকুতে চলে গেল একবার রুকু করা শেষ আবার উঠে বললো আবার রুকু করছে যে দুটো রুকু করে দেয় হয় তার নামাজ হবে কেন হবে না ও তো রুকু তো আল্লাহর জন্যই করছে বেশি করছে একটা ক্ষতি কি বেশি করলে ক্ষতি কি যদি এই প্রশ্ন আমরা করি বা কেউ যদি করে আল্লাহকে রুকু করছে আল্লাহকে সিজদা করছে দুটোর জায়গায় তিনটে সিজদা বেড়ে দিল একটা রুকুর জায়গায় দুটো রুকু করে দিল বেশি করছে ভালো কাজ করছে করছে আল্লাহর জন্য বেশি করলে ক্ষতি বেশি করলে ক্ষতি আপনাকে এমন বিধান দেয়নি তাই বেশি করলেই গোটা নামাজটা বাতিল হয়ে যাবে এটা নিয়ে কোনো মত পার্থক্য আছে ভাই কোনো মত পার্থক্য নেই এই ধরনের অনেক কাজ আছে এখন যদি কোনো ব্যক্তি যদি মনে করে যে কুরবানি করা ভালো কাজ না খারাপ কাজ ভালো কাজ তো কোনো মতপক্ষ পার্থক্য আছে নেই এখন যদি কেউ মনে করে ঠিক আছে কুরবানি করা ভালো কাজ কালকে একটা বড় ছাগল নিয়ে আসব আর সকালবে জবাই করে দিয়ে আমি বলো কুরবানি দিয়ে মাংস বেল বন্টন করে দেবো ভাই কুরবানির যে হক আদায় হবে কেউ যদি মনে করে যে ফিতরা দেওয়া ভালো কাজ না খারাপ কাজ ভালো কাজ কেউ যদি মনে করে যে এখনই ফিতরা দিয়ে দেবো আবার কবে আসবে ভালো কাজ আগে করে নেওয়াই ভালো কাজ হবে কোন ব্যক্তি যদি মনে করে পাঁচটা চুয়ান্ন মিনিটে এফতার পাঁচটা চুয়ান্ন মিনিটে ধরুন তর্কের খাতিরে পাঁচটা চুয়ান্ন মিনিটে কেউ যদি মনে করে এতক্ষণ ধরে থাকলাম পাঁচটা তিপান্ন মিনিটে কেউ যদি এক ঢক সইচ্ছায় পানিটাকে পান করে নেয় এক ঢোক পান করে নেয় ইচ্ছাকৃতভাবে একদম বিবেক বুদ্ধি থাকার পরে তার রোজাটা কবুল হবে বে ভালো কাজ একটু আগেই করেছে বুঝতে পারছেন কি কথা তো বোঝা গেল যে শরীয়ত যে সীমারেখা বেঁধে দিয়েছে আপনাকে তার মধ্যেই আপনাকে বাধা থাকতে হবে যদি অতিরিক্ত করে ফেলেন সেটা মারদ বাতিল হয়ে যাবে যদি কম করে ফেলেন সেটা বাতিল হয়ে যাবে মাগরীবের তিন ডাকাত নামাজ ফরজ কেউ যদি দুই সালাম চলে যায় আদায় হবে কেন আপনি কমিয়েছেন হবে না কেন নির্দিষ্ট ইসলাম এক একচ আপনি আগেও যেতে পারবেন না এক চেন আপনি পেছনেও যেতে পারবেন না আবার মাগরীবের তিন ডাকাত নামাজ ফরজ মনে মনে করছেন যে জোহরে তো চার রাখাত পড়ি আসরে চার রাকাত পড়ি এর সাথেও চার রাখাত পরি মাগরীব তুই কেন তিন রাকাত থাকবি দেখ ইচ্ছা কিন্তু মাগরীব দাও চার রাকাত পরব বা মাগরীব আদায় হবে কেন অতিরিক্ত করেছেন আপনাকে বোঝানোর চেষ্টা করছি এটাই যে ভাই আল্লাহর পক্ষ থেকে ইসলাম যতটা এসেছে ততটুকু কি করতে হবে বেশিও করা যাবে না কমও করা যাবে না উল্টা পাল্টা নিজের ইচ্ছা মতো বিবেককে খাটিয়ে যদি বলেন বেশি করলে ক্ষতি কি ইসলাম এটার কোনো এক্তিয়ার দেয়নি কেন ইসলাম এসেছে আল্লাহর পক্ষ থেকে মানুষের বিবেক পুষত কোনো কাজ কোনো কথা ইসলাম অনুমোদিত নয় সময় সংকীর্ণ এবং সংক্ষিপ্ত আর দুই মিনিট সময় আছে দুই মিনিটে একটা উদাহরণ দিয়ে আমি আলোচনা শেষ করব যদি যুক্তির আলোকে ইসলামকে বিজয় বিচার বা বিশ্লেষণ করতে চান এটা সম্পূর্ণ ভুল হবে যুক্তি অবশ্যই সত্য হতে পারে না সত্য বলতে আমি এটা বোঝাচ্ছি যুক্তি অবশ্যই যে হান্ড্রেড পারসেন্ট সত্য হবে এটা যথার্থ কথা নয় তবে যুক্তির সাহায্যে মানুষ সত্যের কাছাকাছি যেতে পারে বুঝতে পারলেন কি যুক্তি যে অকারটা সত্য এটা নয় কেন আপনার চাইতে পারে যে বড় যুক্তিবাদী অন্যজন থাকে আপনার যুক্তি খণ্ডন করতে পারবে কি পারবে না পারবে তা যে যুক্তি দিয়ে সমস্ত কিছুকে বিচার করা যাবে না তবে যুক্তির মাধ্যমে সত্যের নিকটবর্তী হওয়া যায় যদি তাই হতো ভাই যখন অজু করছেন নামাজ পড়তে লেগেছেন আপনার বাইশ হয়েছে অর্থাৎ পাই ছুট দিয়ে আপনার বাতাস বেরিয়ে গেছে ভাই অজু আছে না নেই অজু চলে গেছে আপনি দৌড়তে দৌড়তে কি অজু করছেন হাত মুখ ধুচ্ছেন মুখ ধুচ্ছেন পা ধুচ্ছেন চলে আসছেন আপনি যে দিক দিয়ে বাতাস বেঁচে সেদিকে কোনো হাতই দিলেন না কি বলছেন ভাই তো যে দিক দিয়ে বাতাস বেঁচে সেটা তো ধোয়ার দরকার যুক্তিতে কথায় বলে কিন্তু আমরা সেখানে তো আমরা হাত পাখি দিয়ে কিছু আমরা পানীয় দিচ্ছি না ধুচ্ছিও না আমাদের বাতাস বেড়েছে ওই দিক দিয়ে আমরা হাত মুখ ধুয়ে ব্যস্ত মানে অজু ভেঙে গেছে যেটা এখন যুক্তি খাটান এটা আবার কেমন এটা আবার কেমন যুক্তি দিলে আপনি মানতে পারবেন ইসলাম জি না হ্যাঁ আমি যুক্তিবাদী এরপরে আরও যুক্তি দিয়ে এটাকে প্রমাণ করতে পারি কি কেউ যদি বলে কোনো অমুসলিম হিন্দু বা খ্রিস্টান যদি বলে তোমাদের আবার কি ধর্ম যে তোমাদের অজু এ পেছন দিয়ে বাতাস বেরিয়ে গেল তোমরা ওখানে ধুলেই না হাত মুখ ধুয়ে নামাজ পড়ছো এবার কেমন ধর্ম যদি অমুসলিম প্রশ্ন করে জি আমরা সঠিক প্রমাণ করে দিতে পারি উদাহরণ তাকে যদি বলেন ভাই তোর পায়ের পরে একখানা ছুঁচের একটা আঘাত দিলাম ঢুকে দিলাম এইখানে জোর একটা ঢুকে দিলাম আর চোখ দিয়ে যদি পানি পড়ে পানি বের হবে কি হবে না ওকে তখন পাল্টা যদি আমরা প্রশ্ন করে ভাই তোর মারলাম পায়ে চোখ দিয়ে এখানে পানি বের হয় মানে এক দিকে আঘাত করছি আর একদিক দিয়ে রিয়াকশন হচ্ছে তো এই দিক দিয়ে যদি বাতাস বেরিয়ে যায় ওটা না ধুলে ও রিয়াকশন অন্য জায়গাতে করতে হয় বুঝতে পারছেন কি তার জন্য যুক্তির আলোকে আমরা সমস্ত কিছু সত্য প্রমাণ করবো এমনটি নয় যুক্তিতে সমস্ত কিছু হক প্রমাণ করা যায় না তো যুক্তির মাধ্যমে সত্যের কাছাকাছি আপনি যেতে পারেন সত্য হচ্ছে এটাই আল্লাহ সন্দা বলছে পবিত্র বংশরা কাহাব সন্দার আঠারো আত্মার উনত্রিশ আল্লাহ সন্দা বলছে কুলিল হাক কুমি রব্বি কুম সামান ফালা বলো হক এসেছে সত্য এসেছে তোমার প্রভুর পক্ষ থেকে যারা গ্রহণ করবে তারাই সফল কাম আর যারা এটাকে বর্জন করে দিবে তারা অবশ্যই পরকালে ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত হবে তাই হক এটাই মানদণ্ড এটাই যে পবিত্র করেন এবং সেই সুন্নাতে আল্লাহ সুমানা তারা ইসলামকে জান হয়ে পাঠেছে ঠিক ততটাই করতে হবে বেশিও করা যাবে না কমও করা যাবে না বেশি কম করতে গেলেই আর যদি মনে করেন যে ভালো কাজ করলে ক্ষতি কি এইসব যুক্তিতে আপনার আমলটাই হয়ে যাবে এটা কথা। মহান সত্তা আল্লাহ আমরা যেসব আলোচনা করলাম আপনারা শ্রবণ করলেন আল্লাহ সুমন তালে যদি প্রত্যেকটা কথার উপরে যত বিশ্লেষণ করে তারপরে গ্রহণ করা তৌফিক দান করে সকলে বলি আল্লাহ মামিন মহান সত্তা আল্লাহ সুমান কাছে দাবি আরো দোয়া এই যে আমাদের মধ্যে যারা অনেকেই ভ্রান্ত ধারণা নিয়ে বসবাস করে এই সব ভাইদেরকে আল্লাহ সুমতালার যেন তার সুমতি অর্থাৎ হেদায়ত দান করে সকল বলি আল্লাহ মামিন যারা আমাদের মজলিসে আজকে আসেনি কিন্তু দূর থেকে শ্রবণ করার চেষ্টা করছে আল্লাহ সুমতালা এই সব ভাইদেরকে যেন হেদায়ত দান করে সকল বলি আল্লাহ মামিন আমাদের মধ্যে যারা অনুপস্থিত যারা আসে নাই অথবা যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ সুমনতলার কাছে এই দাবি এই প্রার্থনা এ দোয়া এই আবেদন তারা যদি শ্রী উপার্জন করতে পারে না যারা বিদেশে পড়ে আছে প্রবাসে পড়ে আছে কেরলা সৌদি আরব বিভিন্ন জায়গাতে যারা পড়ে আছে হালাল উপার্জনের জন্য আল্লাহ তুমি আর রজাক তুমি হচ্ছে রিজিকের মালিক প্রত্যেকটা ভাইদেরকে যথার্থভাবে পরিপূর্ণ হালাল উপার্জন দিয়ে এবং হালাল উপার্জনের মাধ্যমে পরিবারকে বরকতময় করে তোলো সকল বলি আল্লাহ মামিন এই দাবি এই দুয়া রেখে আজকের মতো আমার আলোচনা বিষয় শেষ করলাম সুভানা কাল্লাহুম্মা ও বিহামদিকা ওয়াসাদ আল্লাহ ইলাহ ইস্তাক ফিরুকা ওয়া তুবিলিক আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি কবরাকাত نفسي